দুইটা মেয়েকে আমি একাই বরণ পোষণ দিয়ে বড় করতেছি আমার মেয়েরা আমার কাছে আবদার করে আমি এই চাকরিটার উপর ভিত্তি করে মেয়েদের সব আচ্ছা এখনকার সব কিছু পূরণ করতে পারি আমি এখানে চাকরিটা চলে গেলে আমি মেয়েদেরকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো আমার শ্বশুর করে সৎ পরিবার আমার ওখানে কোনো ইয়ে হবে না আমি এখন কি করব মেয়ে দুইটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন উনি যেহেতু বেকারত্ব দূর করার জন্য আমাদেরকে নিয়োগ দিছে আমাদেরকে বেকারত্ব থেকে তুলে এখানে একটা ভালো একটা আমাদের সম্মানের জায়গা করে দিছে আমাদেরকে যেন এই সম্মানের জায়গা থেকে আমাদেরকে যেন আমাদের সন্তানদের সন্তানদের ভালো থাকার থেকে যেন আমাদেরকে বঞ্চিত না করে আমাদের প্রত্যেক মা বাবা চায় যে তার সন্তান ভালো থাকুক ভালো রাখুক সব কিছু সন্তুষ্ট ওইটুক দিয়েই আমরা চাকরির যত যাতায়াত খরচ মোবাইল খরচ সব কিছু আমরা এই চাকরির উপর ভিত্তি করেই করি তারপরও অভিযোগ করি না যা আলহামদুলিল্লাহ দুইটা ডাল ভাত খেয়ে বাচ্চা নিয়ে ভালো আসি অতটুকুই আলহামদুলিল্লাহ কিন্তু এখান থেকেও আমাদেরকে বঞ্চিত করিয়েন না আপনার প্রকল্পের এটাতে যদি আপনাদের ইয়ে ব্যবহার না থাকে যদি বল বর্ণনা থেকে আর কোন একটা ইয়েতে ইয়ে করে দেন